হ্যালো, আজকে যেটা বলো সেটা হচ্ছে কম্পোজিশন টেকনিক। কম্পোজিশন টেকনিকের ক্ষেত্রে যেটা বলো যে সাবজেক্ট অফ মানে প্লেসমেন্ট অফ সাবজেক্ট, সাবজেক্টটাকে কীভাবে প্লেসমেন্ট করতে পারি সেই বা সাবজেক্টটাকে কীভাবে ধরে ছবিটা তোলা উচিত বা কেমন ফোকাসিং করা উচিত সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে কোনো কিছু ছবি তোলার আগে নিজের সাবজেক্টটাকে ভালো করে ডিটারমাইন করে নাও, ভালো করে চুজ করে নাও, ভালো করে বুঝে নাও বা ওটার দিকে ফোকাস করে নাও। তো এই জিনিসটা যদি সাবজেক্টটাকে ভালো করে ডিটারমাইন না করো তাহলে কিন্তু কিন্তু ভালো ছবি আসবে না। প্রত্যেকটা যে কোনো ভালো ফটোগ্রাফারের ক্ষেত্রে সাবজেক্টটাকে ডিটারমাইন করার অতি আবশ্যক। ডিটারমাইন না করলে সাবজেক্টটাকে ভালো ছবি কিন্তু আসবে না। তার উদাহরণ এক এক করে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে ছবিটা তোলার আগে নিজেকে প্রশ্ন করে নাও যে ফটোগ্রাফটা কেমন হবে বা ফটোগ্রাফটা কিসের উপর, কিসের ছবি তুলতে চাইছি, সেই ছবিটার উপর নির্ভর করে নিজের সাবজেক্টটাকে ডিটারমাইন করো। সেটা না করলে কিন্তু পরে সমস্যা হতে পারে। যেমন এখানে দেখো পিওর কম্পোজিশনের জন্য ছবিটা কিন্তু ঠিকঠাক ভালো করে আসেনি। এটা না কোনো কিছুকে সাবজেক্ট, কোনো একটা সাবজেক্টকে ভালো করে ডিটারমাইন করতে পারেনি যে ফটোগ্রাফার, সুতরাং ছবিটা খুব একটা বেশি ভালো আসেনি। যেমন যদি ছবিটা ভালো করে দেখি, তো এই ক্ষেত্রে যে কোনো ভালো ছবি তোলার ক্ষেত্রে কিন্তু সাবজেক্টটাকে ডিটারমাইন করা খুবই অতি প্রয়োজন। এবার এই ছবিটা দেখো, এই ছবিটা সাবজেক্টটাকে ভালো করে ডিটারমাইন করেছিল বলে বা ফোকাস করেছিল বলে বাকি অন্যান্য খুব একটা বেশি আসেনি, ব্লারি ইমেজ এসছে, বাট মেন কিন্তু সাবজেক্টটাকে কিন্তু ফোকাস করতে পারছে বা ডিটারমাইন করতে পারছে এবং ছবিটা ভালো উঠেছে। আরেকটা উদাহরণ দিলাম, এই একটা ছবি উঠছে, দেখো সাবজেক্টটাকে কিন্তু ভালো করে স্পেসিফাই করা হয়েছে বা বোঝানো হয়েছে বা ধরা হয়েছে যাতে জিনিসটা আরও ভালো করে বোঝা যায়। তো যে কোনো ছবি তোলার ক্ষেত্রে ফটোগ্রাফারের কাছে সাবজেক্টটাকে ডিটারমাইন করা বা সাবজেক্টটাকে ডিটারমাইন করা বা সাবজেক্টটাকে পুরো প্রপারলি ফোকাস করা কিন্তু অতি অবশ্য দরকার। তাহলে কিন্তু ভালো ফটোগ্রাফ বা ফটোগ্রাফি করা যেতে পারে। এইটা একটা উদাহরণ যে দুখানা বাচ্চাকে একদম ডাইরেক্ট ফোকাস করে সেটাকে সাবজেক্ট বানিয়ে এবং বাইরে অন্যান্য সব ছবিগুলোকে একসাথে নেওয়া,